শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ সাইদুল হক, আমার পিতার নাম মোহাম্মদ মুজিবুল হক, আমার মাতার নাম সাফিয়া খাতুন। এই রামপুর বাড়ি 6 নম্বর ইউনিয়ন কুম্বানীগঞ্জ নোয়াখালী। আমি সাবেক মেম্বার। মৃত্যুর আগে আমি 1971 সালে, আমার বর্ষকর শত, আমি বাবনি হাইস্কুলের 10ম শ্রেণীর ছাত্র, সায়েন্সে পড়তাম। তখন আমি ছাত্রলীগ করতাম বাবনি স্কুলে, কাছারিতে, যেটার বাংলা পড়া, বাংলাতে লেখাপড়া করতাম, সেখানে থাকতাম। তখন দেশে রাজাকার বাইরে গেছে, তখন দেশে যুদ্ধ চলছে। হ্যাঁ, যুদ্ধ চলছে, রাজাকার বাইরে গেছে। আমার বাবা মাম্মা বসে বলে, আমাকে বলে, আমরা তোমাকে যা বলি তুমি তা শুনবো কিনা? আমি শুনুম। তখন আমার এক ভাবি আসছিল, উনি লন্ডনে থাকে, লন্ডন থেকে আসছে, উনি যা বলো শুনবো। তখন আমাকে এরা বিয়ের প্রস্তাব দিল। আমি বললাম বাবাকে, আপনাদের কথা রাখুন। তখন আমি আর একটা হুজুর থেকে পাঞ্জাবি একটা লয়েছি, পাঞ্জাবিটা নিয়ে গায়ে দিয়ে চলে গেছি, হাতে মন্দির টিন্দিও দিই নেই, যে রাজাকাররা অনুভব না করতে পারে। তো এই শান্তি আরে, সেখানে একটা মসজিদ আছে, মসজিদে গিয়ে সেখানে কলমা পড়ে দিল। কলমা পড়ার পরে আমি সে রাত্রে সেই বাড়িতে রইলাম। এরপরে সেই বাড়ি থেকে চলে আসছি, আর আমি আর শ্বশুর বাড়ি যাই না। না যাওয়ার পরে আমাকে গাড়ি এনে প্রসাদ দিয়েছে, তুই ওই বাড়িতে যাও, বাড়িতে যাও। তখন আমার কাছে হোসেন হোসেন নাই, ছাত্র। তখন বাড়ি থেকে 2 আড়ি দান বেচতে মানছি, এই বসুয়ার রূপালী সতরে দান বিক্রি করতে মানছি। আর এই থানা থেকে 2টা রাজাকার আসি, আমাকে বলো যে আপনাকে থানার ডাকের। তো আল্লাহর হুকুম, এই সময় আসর নামাজের আজা পড়ছে, আজা পড়ছে। আর আমি বলে, ভাই আপনারা একটু ধানগুন দেখেন, আমি এই পূর্ব মসজিদ থেকে নামাজটা পড়ি আছি। এই যে নামাজ পড়তাম গেছি, নিয়ে খালেদি নামে বস চলে গেছি গে। আমার দান অবস্থা যেমনতে হেমন রয়েছে যাই। তখন আমার ভাবিরও বললাম, ভাবি আমাকে 10টা টাকা দেন, ও আমরা শ্বশুরবাড়ি যাবেন, আমরা যাবো। তখন আমাকে 10টা টাকা দিছি। তো আমি বাড়ি থেকে যে সময় যাইতেছি, আর বাবার সবাত আর আব্বার সেখান থেকে লাগছি, ঘরের সিঁড়ি লাগছি, বাড়ির থেকে তাকারিছি। আমার আম্মা দান ঘরে, তখন আমার দান চালি খুব বেশি, আমার বলতেছি যাইতেছি, এত হাজার বললাম আমি তো আর ফিরি আসবো, এটা আমার মনে মনে আছে। কিন্তু আমার মা বাবা কেউ জানে না, হাতে মুক্তিযোদ্ধা চলে যায়। তো পরে
গেছি। আমি রাত্রে বসে তিনখানা চিঠি লিখছি, একখান আব্বার নামে, একখান আম্মার নামে, একখান আর বাবির নামে, আর আমাকে বিয়ে করেছে তার নামে একখান আছে, আর টু ব্যান্ডের একটা রেডিও আসলো। তো এগুলা কাছে ডয়ের আসিল, টেবিলে ডয়ের ভিতরে রাখি দিই, সিটগুলো রাখি দিই, ওয়াইফের নামে সিটটা নিয়ে আমি চলে গেছি। তো আমার সাথে আমার এক বন্ধু আছে, আমার জ্যাঠো ভাই মুর্শিদ আলম ড্রাইভার, সে জায়গাটা গেছি নে। আমি বলো ভাই, আমি আমার শ্বশুরবাড়ি যাই আর আপনার সকালে শান্তির আসি, সেখান থেকে দনজন চলে যাবো। তো ওই চাউল এক কেজি বেশি শান্তিরাজ সকালে বড় গেছে, আমি আর শ্বশুরবাড়ি থেকে আসলাম। তোরা সকালে আমার সিয়া আর নারিকেল রাব দিছিল, তকুলা সেগুলা খাই। তো আমার শাশুড়ি আমার করে গো জামাই বারো যাচ্ছেন, রাজাক রাজা বারো সে আমার অসুবিধা না, কিন্তু আমার শেষ বিদায়। তো এই যাওয়ার পরে সেভাবে রাত্রে রইলাম, বারো এসে বাইককে সিটিটা দিলাম, তাহলে এটা পড়িও না, আমি চলে গেলে পড়িও। তো এই সেখান থেকে শেষ বিদ্যা নিলাম। ওই আমার ড্রাইভার মুর্শিদ আলম আছে না, সেই সব যাইতে বক্তার মুন্সি গেছি আর সেখানে চাইছেন রাজাকার দুইজনে অত্তর দশ বারোজন পাবলিকের বান্ধি গুরুদেব রশিদি বান্ধিল এই আর হেঁটা করে দেখি আমরা যাই এক চাহ দোকানে ঢুকছি, চাহ দোকানে ঢুকছি আর সেখানে এই চাহ খাতে ভাবে বসছি ইন্ডিমিটে আমি সেখানে আঙ্গো সামনে চাহ এনে দিছে সাইজার রাজাকার একা ঢুকছে ঢুকছি আর আমরা ক্যাশে পয়সা গুন্দি চলে আসছি। এরপরে সেখান থেকে হাঁটতে 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 বক্তা মসজিদে হাঁটতে হাঁটতে সুপুরের দিকে যাই, সুপুরের ব্রিজ আছে তার পশ্চিমে দিয়ে একটা গ্রাম আছে, সেই গ্রামে যাই সন্ধ্যেই গেছে কই, ও বাড়িতে রাতে গেছে সন্ধ্যেই গেছে কই। তো ড্রাইভার বললো যে আমরা ছিটাং যামো, আমি ড্রাইভিং করি, অনগার রাত্রে গেছে ও রাজাকার পাঞ্জাবির ভয়, আমরা রাত্রে একটু থাকতাম এখানে, তোরা কই থাকেন, একটা মক্তব মক্তবে আমরা রয়েছি। তো ওরা আমাদেরকে রাত্রে একটা কি দুইটা বাজে আনে বাসনও করে বাদ দিয়েছে, কলের ডাইল আর শাসনি আলু শাসনি দিয়েছে, ওইটা খুব খাইলাম। খাই আমরা এই সারা রাত ঘুম আসে না আর কীভাবে ফারে যাবো এন্ডিয়া, ওরা রাত্রে লোক পাড়ে, আমরা ওদেরকে ভয়ে জিজ্ঞেস করি না ওরা কি স্বাধীনতার পক্ষে না বিপক্ষে শক্তি, বুঝলেন, ওরা আমাদেরকে জিজ্ঞেস করে না এরা কি স্বাধীনের পক্ষে না বিপক্ষে শক্তি। তো ওরা রাত্রে লোক এক গ্রুপ পাঠিয়ে দিছে, তা আমরা সকালে দেয় নোয়ারি আমরা ড্রাইভার আপনার জিজ্ঞেস করেন, তো জিজ্ঞেস করছে ক আমরা একটু ইন্ডিয়া যাবো আঙ্গুরের রাস্তা দেখা নেই, ক হারে আমরা তো রাত্রে লোক পাঠাইছি, ক আমরা করে ভয়ে জিজ্ঞেস করি না, ক এমনি যান পূর্ব দিকে রোডে যে উড়ি মেন রোডে উঠবেন শ্রীরাম টু ঢাকা রোডে উঠলে একটু পূর্ব দিকে সুব্রিজ আছে, সুব্রিজ ব্রিজের একটু দক্ষিণ দিকে হালদার বাসা আছে, এই হালদার বাসা দিই জংলা পেছনে ঢুকে যাবেন কই, নদী যা স্রোত এই নদী যা আমরা সাঁতার কাটি যাইতে হবো। এবারে উঠি আর সেখান দিয়ে যাবো সাজেন বেড়া দিকে রোয়ার উঠেছে, তো রোয়ার রোড়ার সেখানে আমরা ভাই আমরা এন্ডিয়া হারিয়ে যাবো কই, ওই ফিলার দেখা যায় বাংলাদেশ ভারতের ফিলার দেখা যায় সেখানে, এই ফিলারটা আমরা ভারত গেলে শেষ, সেখানে আমলিঘাট ক্যাম্প আসিল, আমলিঘাট ক্যাম্পে গেছি, সিলিবাকে লিখে দিল আপনার হরিণা ক্যাম্পে যান 30 মাইল, এই হাঁটতেছি বৃষ্টি ভিজিয়ের রোদরে শুকাইয়ের এই রাত্রে সেখানে হয়েছিলাম। সেখান থেকে আবার শ্রীনগর ক্যাম্পে আসছি, সেখানে এরা আমাদেরকে 15 দিন ডেকছে, দরমানে কে এখানে রে দরমা তো দরমারে নিচে বালিশ দিছে, বুঝলেন, নিচে বালিশ দিই মাটিরে দিই উঁচ করি বালিশ বানাইছে। তো ক্যাম্পের থেকে আমাদেরকে আবার পাঠাইছে আমাদেরকে সেখান থেকে রাজনগর ক্যাম্পে, রাজনগর ক্যাম্পে যখন গেছি সেখানে আমাদের আলিমাম সদরি সাহেব উনি আসিল ক্যাম্পশিপ, আর প্রফেসর মরব মিয়া ছিল সহকারী ক্যাম্পশিপ। আবার রাত্রে সেখান থেকে আমার 12টা বাজে জমুনা ক্যাম্পে পাঠাইছে, জমুনা ক্যাম্পে গেছে। তো সেখানে যাই রশিয়ার কদিন পরে আর্মি আসে সেখান থেকে লোক রিক্রুট করে, সেখানে একসাথে খাইছি আমারও স্বাস্থ্যভাই এটা শ্রদ্ধা, আমি টিকে গেছি, আমার তখন ক্লাস টেনের ছাত্র, ওর লেখাপড়া কম, আমার এরা রিক্রুট করছে আর্মিতে সেকেন্ড বেঙ্গলে আর ওরে টিকিট করেন। আমার এর লোক গেছে ট্রেনিং সেন্টার ওমপিনগর, পুরা এক মাস ইয়েস ট্রেনিং সার্ভার, ট্রেনিং সার্ভার হিয়ানে আইসে এক পোলা ট্রেনিং দিন আর প্যান্ট পরাত আর সাদা গঞ্জি গাপ ওই একদম জাহাইটা বান্ধি সুন্দর করে আসে ওইরে শিকারি, আমাদেরকে যা বলে আমরা হেরে লেখি, আমাদেরকে কার্পেশে লেখা দিছে আর খাতা দিছে লেখি। এইভাবে ট্রেনিং সলের এরপরে আমাদেরকে ডিসেম্বরের 1 তারিখ আমরা 3 নম্বর সেক্টরে আমি আসছিলাম,
আমরা সিলেট সিঙ্গারবিল যাইতেছি, সেখান থেকে আমরা শুরু করব যুদ্ধ। এরপরে আমরা আমাদেরকে একদিন আগে হোল করে রাখছি একটা জায়গাতে, সেখানে রেকি করি আসছে। রেকি প্রথম রেকি একজনকে পাড়া, কেউ জানে না, সে তার কথাগুলো সব লেখে। তারপরে আরেকজন রেকি পাড়ায়, এর কথাগুলো লেখে, আরেকজন রেকি পাড়ায়, কিন্তু কারো কী পাড়ায় কেউ জানে না। তো তিনজনের লেখাগুলো সেম হয়ে যায়। তখন মার্চ তো আমরা প্রায় আটশত মুক্তি সৈনিক। তো পরে রওনা হয়েছি সিঙ্গেল, সামনে যিনি আছে ওনার হাতে একটা শিখ আছে, হচ্ছে ওই হুঁ হুঁ যাইতেছে, যদি ওরা মাইন বসা যায় তার একজন মারা যাইব। সামনের লোকে ফাউড়ালে, ইয়ার পর লোকে ফাঁড়া দিব, সামনে লোকে ফাউড়ালে। এবার যাইতেছি রাত্রে, গভীর রাত্রে, অন্ধকার রাত, যাইতে যাইতে আবার কোনো সমস্যা হলে বসলে সামনের লোক যদি উত্তর মেহরে বসে, তারপর ওটা দক্ষিণ দিকে বসবে, তারপর ওটা উত্তর দিকে, এইভাবে বসে যাবে সব। আবার সেখানে গেছি, যাওয়ার পরে আমরা রাতে প্রায় দুইটা তিনটা বাজে যাই সিঙ্গারফিল, সেখানে যাই করছি সিঙ্গারফিল যায়। আমাদের বলছে তোমার ব্যাংকার এখানে, তোমার এখানে, তোমার এখানে। আমি আবার এলএনজি চালাইতাম, আমরা হেল্পার একজন আছে। তো যার যার ব্যাংকার, আবার ব্যাংকার কমপ্লেক্স করিয়ে রাখতে, এখানে হয়তো জংলা আছে, তো গাঁটার লাগে জংলা দিই আর নতুন মাটি উঠেছি, রেগুলারে পাতা হুতা দিই, যেন দূর থেকে না দেখে ওরা। ব্যাংকার করি হালাইলাম, গাড়া ফাড়া দেখছে সব রেডি দিছে, হুইসান হুইসান লোক। আমরা দিলাম সাঁচ লাইট, আমরা এক সাইড লাইট দেওয়ার পর হেতারা দিয়েছে তিনটা সাইডটা সাঁচ লাইট। এরপরে শুরু হইলো যুদ্ধ, যুদ্ধের পর তারা ফেঁসে ফেলে গেল। তখন সিঙ্গারবিল, মুকুন্দপুর, আজমপুর, এই পুরো এলাকাটি তৎকালীন পাকিস্তানের প্রসিদ্ধ পাঠান এফএফের মানে দখলে ছিল। এই এলাকাকে শত্রু মুক্ত করব বলে আমরা সেখানে গেছি। তো আমরা এটা মুক্ত করছি, মুক্ত করার পরে আমরা পরে দিয়ে আসি সিলেট আজিমপুরে এসেছি, সেখানে পাকিস্তানি পুরা গাঁটি। আপনাদের কমান্ডার কে ছিল? আমাদের কমান্ডার ছিল, কমান্ডিং অফিসার ছিল এই মেজর মনসুর চৌধুরী, আর ক্যাপ্টেন ছিল হেলার মনসুর। এখানে আমাদেরকে বললো আমরা এখন ফ্রন্টিং ফায়ার করতে করতে এদেরকে আক্রমণ করব তিন দিকে, আর যাতে গুলিতে পড়ি যাতে যেন পড়ে থাকবো, কিন্তু সামনে অ্যাডভান্স। তো আমরা চারটা কি পাঁচটা বাজে আমাদেরকে অর্ডার দিল, আমরা এই সবাই তিন দিকে থেকে তাদেরকে কেটে করে ফায়ার করতে করতে যাইতেছি। তো যাইতে সেদিন আমার ও খাল থাকলে খাল লাভ দিতে দেবো, তো আমি খাল লাভ দিছি, লাভ দিছি। আর আমি চিটিক করি, আমাদের পিছনে আবার পানির বোতল আছিল, তো আমার পানির বোতলটা এইখানে ঢুকে গেছে, গো একবার সাম্বা উড়ে গেছে গো। তখন আর হিটার দেখবারও খবর নেই, খালি আমি কিস করে এসে এখন হিটার একটু একটু আমার খুব কষ্ট হচ্ছে হাইটিটা টেবিল জন্য। এরপরে ঘেরাও করার পর এরা পিছনে পড়ে গেছে। তা আমাদের কমান্ডিং অফিসার মেজর মনসুর চৌধুরী বললো ওরা তো পিছিয়ে পড়ে গেছে, ওরা আসবে না, তোমরা হাফ ব্যাংকার করো। তো আমরা হাফ ব্যাংকার, আমারটা এখানে একটা বিল্ডিংয়ে লগতে পড়ছে, আমার প্লাটার কমান্ডার আর ইয়ার সাহেব ওনারটা এখানে, ওনারটা এখানে, এবার বসে পড়ছে। আর এরপরে রাতের দুইটা কি তিনটা বাজে ওরা আমাদের উপর অতকৃত হামলা করবার শুরু করছে। এই ফায়ার, ওরা মেশিন গানের ফায়ার, টুইস্ট মোটর ফায়ার, থ্রি মোটরসের ফায়ার, সব কিছু ফায়ার শুরু করছে একটা। এখন মাথা লাগাতে খালি সিঁচিত করি যার দূরফালার বাড়ি কামার, আমার ফালানা কমানো যে আছে তার গার উপর পড়ছে ব্যাংকার, এও সিঁড়ি বেড়ে গেছে, তার হেল্পার যে গেছে ইজা গেছে, খালি শুধু কলমা পড়তেছি। তখন কোনো কমন হয় না, তিন চারটা বাজে রাত্রের কয়ে তোমার কভারিং পাই পাইতে বাইরে করতে করতে পিছনে যাও। তো কিছু লোক পিছনে গেছে, এরা করেন করি, আমরা তাদের সাথে ফায়ার করি। আবার হেতারা এখানে গেছে, আর আমরা করেন ফায়ার করে করে পিছনে যাইতেছি, আবার সেখান থেকে তারা ফায়ার করে, এভাবে কুদরা গেছে। যাওয়ার পরে সেখানে দেখি ওদিন আমাদের সাতজন মারা শহীদ হয়ে গেছে, মুক্তিযোদ্ধা আর্মি এরা সাতজন শহীদ হয়েছে আর একজন আহত হয়েছে। সাতজনের কি কারণ নামটা মনে আছে? একজন ওই ফালান্ড কমান্ডার আলী আফসাব, ওনার নাম মনে আছে, আর ওনার হেল্পার যে কাহিটার নাম নাম নামটা খেয়াল নেই মনে নেই। আর তখন তো কারোর নাম কেউ জানবারও কোনো সুযোগ দেয় না, বুঝেনি, কারোর নাম কোনো সুযোগ দেয় না জানবার। এরপরে যাই আমরা ভারতে চলে গেছি, যাওয়ার পরে আমরা আবার দুদিন পরে ভারতের ব্রিগেডিয়ার আমাদেরকে সহযোগিতা করছে, ওরা বিমান হামলা দূরফালা বারাকামন্দি, এখন আমরা ফায়ার করতে করতে আবার যাইতেছি সেখানে, আবার গেরাও করছি দুদিন পরে। এবার গেরাও করে আমাদেরকে বলতেছে এবার তোমরা ফাঁকা ব্যাংকার করো, তো ফাঁকা ব্যাংকার করতাম গেছি, আর এখন কলা গাছ নাই, চৌকি নেই। তো সামনে এক বাড়ি আছে লোভের জন্য,
এক বাড়িতে গেছি, সেখানে আমার হেল্পার সহ কলা গাছ কাড়ি আনু আর একটা চকি আনু। তো একটা ঘরে ঢুকছি, চকির লাই সাইজে সেখানে এরকম চতুর্দিকে ফিডার, সামনে মানে প্লেটের ভিতর বাদ আর বিছখানে কাঠও লেখান বাঙ্গি ব্যাকের ফাতে এক কমপ্লিকেশ আছে। এখন আমরা গেছি চকি আনু ভাত ঘর থেকে, ও সাইজেন একটা জনশূন্য প্লেটগুলো যেমনি হ্যান্ডে বসে দিয়েছে, মানুষ নাই জনশূন্য। আর মনে হয় এটা খাইতে বসছে এমন টাইমে ফাঁকি সাইজে আসে ব্যাগ দিয়েছে করে দেখো অপশন হলো। তো আমরা কলা গাছ কাটিয়ে আনলাম, চকি আনলাম, আনি এবার আমরা পাক্কা ব্যাংকার করলাম। এবার আমার উপরে আর্টিলারি কামান হইলো, এটা ইয়ে হতো না, এইবার শুরু হলো যুদ্ধ। হেতারা যদি 303 রাইফেল দেয়, আমরাও 303 রাইফেল দিই। হেতারা যদি সানি রাইফেল দেয়, আমরাও সানি রাইফেল দিই। হেতারা যদি লাইট মেশিন গানের পায়ার দেয়, আমরাও লাইট মেশিন গান পায়ার দিই। হেতারা যদি মেশিন গানের পায়ার দিই, আমরাও মেশিন গানের পায়ার দিই। হেতারা টুইস্ট মোটর দিলে, আমরাও টুইস্ট মোটর দিই। হেতারা থ্রিস মোটর দিলে, আমরাও থ্রিস মোটর দিই। হেতারা রকেট ল্যান্স চাইছে, আমরাও রকেট ল্যান্স চাই। হেতারা দূরপাল্লার চাইলে, আমরাও দূরপাল্লার কামান সারি। তখন ওরা মনে করছে না আরে এখন হুরা শক্তি আছে, তখন আর তারা পারানো। ইয়ার একদিন পরে তারা বাকি যার, আমরা গ্রাম করছি তিন দিকে, সামনের দিকে তাকাতে নদী, এরা সবাই বাকি যাইতে আঙ্গো সবাই এই এতারা সব বাকি যার করে শুষছে শুষে আঙ্গো। তো সবাই এক লাইনে যাওয়ার কথা, তো কে আগে পিছিয়ে গেছে, তো আঙ্গো নিজস্ব একটা লোক গুলি খেয়ে মারা গেছে আর অতাকো নদীপিত হয়েছে। তখন ওরা যখন নদীপিতে যাবে করছে, ওরা তো সাজান না খুব কম মেলা, একটা পাকিস্তানি ধরা খাইছে, হেতার রানে গুলি ফুটছিল, তো হেতারে দড়ি আনছি, তো হেতার ওয়ার্ডার আসছিল, হেতারে বেলেট নিয়ে আয় আয় লবণ লাগাম। তো হেতে কয়, আমি মুসলমান হাই, এ তুমি মুসলমান হাই, ইয়া কে করতে ভাই ইয়া কে সালা সুতিয়া কাতে কা তুম জম মারা মেরা মুসলমান নিতা। সেখানে স্বাধীন হয়ে গেছে, সেখান থেকে এবার আমরা আস্তে আস্তে ঢাকার দিকে অগ্রসর হইতেছি। ভ্রমণ করে মেরে ফেলছেন? হ্যাঁ, উড়ে মারেননি, ছেড়ে দিয়েছেন। এটা তো এটা কি আর কেউ থাকেনি, এটা তো রাখা যায়। মেলা মারা গেছে আরও 12 জন, এরা লাশ রাখি দেয়ছে গে, পাকিস্তানি 12 জন লাশ রাখি এরা দেয়ছে গে। এই সেখানে হতাহত হয়েছে আমাদের, মেলা এরও মারা গেছে আমাদেরও অনেক হতাহত অনেক হয়েছে। এরপরে সেখান থেকে আমাদেরকে এবার নিয়ে যাইতেছে ব্রহ্মবাড়ি আর আখাউড়া কুমিল্লা টুমিল্লার দিকে, আস্তে আস্তে আমরা এদিকে যাইতেছি। যাওয়ার পরে আমরা লাস্ট কুমিল্লার উত্তর সাইডে দিই একটা বান আছে না, এই বান্ধের কাছাকাছি দিয়ে আমরা হাঁটি হাঁটি আসি, যাইতে 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 এগুলো তখন মুক্ত হয়ে গেছে, তখন বৈরবর পোলের কাছে গেছে। আমাদেরকে অর্ডার দিছে 14 তারিখ নাই যা, 14 তারিখে আমরা নারায়ণগঞ্জ পৌঁছতে হবে। আমরা সেখানে গেছি আর ওরা তো বৈরবর ব্রিজে ভাঙিয়ে গেছে, ধ্বংস করেছে আর ব্রিজে পারো জানো। তখন আমাদের অর্ডার দিল আমাদের ক্যাপ্টেন এই ইয়াবে কমান্ডিং অফিসার বললো, তোমরা নুকাত করি 2-4 জন করে পারে যাও। তো এই বরিবর রেজে আমরা এবারে 2-4 জন করে, তখনও তারা ওই এক সাইডে দূরপাল্লার বাড়ি কামা ছাড়ের এইটার ভিতর দিয়ে আমরা তখন পারে গেছি। যাওয়ার পরে সেদিকে যাই নারায়ণগঞ্জে গেছি, নারায়ণগঞ্জ 14 তারিখ ছিলাম, 15 তারিখ আমরা রাত্রে চলে গেছি ড্যামরা। ড্যামরা আমাদের লাস্ট 15 তারিখ রাতে গেছি, 16 ডিসেম্বর হয়েছে। আমার সেখানে ব্যাংকার হয়েছে একটা কবরস্থান লগে দিই, কবরস্থান এখান দিয়ে আমার ব্যাংকার এখানে, মানে যার যার হালত রয়েছি। এরপরও ফায়ার সলহেদের সাথে আমরা ঢাকাতে অগ্রসর হবো। সকাল 9:10 বাজে গেছিল, তাতে আমার টুকটাক ফায়ার সলে দিনের 4:30 বৃহস্পতিবার আসছিল, দিনের 4:30 বাজে খবর আসছিল তারা সারেন্ডার করছে। তখন আমরা এদেরকে মার্চ করে সেখানে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পর এদেরকে থানা হামলা করে দিছি। এরপরে আমরা ওই ডাকাতে রওনা হয়েছি, হেভি অস্ত্র টস্ত্র রয়ে ক্লান্ত হয়ে গেছি গই, আর কিছু হেভি অস্ত্র এখানে রয়ে গেছে গই। যাইতে পাবলিকের কত আঙ্গ আবার খাকিটিস আসছিল, একটা কথা বলি আমরা ওই যুদ্ধ করছি যে ইয়ে করি পাকিস্তানি ড্রেস আসছিল, মাথায় হেলমেট ছিল আর পায়ে ফিটি সেফটি শুজ যেটা আসছিল এটা ভারতের আসছিল। তো যাক ঢাকাতে পৌঁছি 16 তারিখ, এই ডেমরা থেকে হাঁটতে 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 রাতে 12টা সময় স্টেডিয়ামের দক্ষিণ সাইডে মানে বাড়ির জায়গায় আসছিলাম। তখন ওই স্টেডিয়ামের একটা দোকানদার ভাবনা বাড়ি নামটা জানি না, এই আমাদের জন্য রাত্রে খাদ্য সংগ্রহ করছে কিছু কিছু জানি, সব ক্লান্ত হয়ে গেছে। তো ইয়ার সকালে রেডক্রস ময়দানে টাম্বোডাঙ্গে আসছিলাম, তাম্বোডাঙ্গা রেডক্রস ময়দানে, তৎকালীন রেডক্রস ময়দান অনগা সরওয়ার্দী উদ্যান,
সেখানে আসিলাম, সেখানে রয়েছি। সেখান থেকে আবার সারা রাত্রে পেট্রোল ডিউটি করতে হবে, ঢাকা শহরে ক্যাপচার করতে হবে। আমাদের মেজর কমান্ডার মেজর কয়, দেখো দেশ স্বাধীন করছি, দেশে তো আর সব ভালো লোক জানো, এটাতে বালামন্দ গেছে, এটাকে রক্ষা করা, স্বাধীন করা তোমাদের দায়িত্ব, রক্ষা করা। তুই শুনতেছি বাংলাদেশ ব্যাংক লুটার, ইউনিয়ন লুটার, ইউনিয়ন লুটার, আবার আমরা সেখানে চলে যেতাম, যা এগুলারে মানে রক্ষা করতাম। যেভাবে সেখানে রয়েছি, 10 জানুয়ারি বঙ্গবন্ধুকে আমরা রিসিভ করতাম, গেছি ঢাকা তেজগাঁও এয়ারপোর্ট, রিসিভ করার পর আমরা এখানে চলে এসেছি। 12 জানুয়ারি উনি আবার বঙ্গবন্ধু সবত বলে সেখানেও ডিউটি করছে, আমার ভাগ্য ভালো। উনার ডিউটি করার পর হঠাৎ করে উনি একদিন আমাদের ময়দানে আসছে, আসে আমাদের দেখা করতে পারছে, আমাদেরকে ভাড়া দিলে এত সব পরি থাকো, তো উনি আসি হিসেব করতেছে, আর দেখা তো আর তোমরা কেমন আসো, কী হচ্ছে, আমরা ভালো আছি। এখন বেশি কথাবার্তা তো বলা জানা তখন, আর বাড়িলে চিন্তা বেশি, তখন উনি গেছি আর আবার না পেলে আমি বাড়ি চলে যাবো, কই যে তোর স্বাধীন হয়েছে, আর থাকতে থাকতে না, আমার মেজর কম মেজর মনোজ চৌধুরী বলে দেখো দেশ এখন স্বাধীন হয়েছে, দেশকে তোমরা আবার আনতে হইব, বুঝলেন। তো বঙ্গবন্ধু যেদিন রেড ক্রসময় সরওয়ার্টি উত্থান থেকে অস্ত্র জমানের ওদিন আমি চলে এসেছি, আমাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে আর চলতে চলে এসেছি, কেন আমার মা বাবা আছে না নাই, কে খবর হয়েছে আমি আসতেছি। ও সেখানে আমার ওই যখন বঙ্গবন্ধুর লোকে সাক্ষাৎ হলো তখন এটা পত্রিকায় দিছে আবার তখনকার আমলে, তো আমি বাড়িতে চিঠি লিখছি যে তোমরা আমাকে যদি চাইতো ও অমুক তারিখের পত্রিকা দেখো, বাড়িতে আসছি আর যখন বসুবাড়ি থানাতে আসছি তখন সারাদিন কিছু কিছু মুক্তিযোদ্ধারা এখানে আছে, তো আমি যখন বাড়িতে আর খবর আছে তার আম্মা আর মনে হয় 1 কিলোমিটার ছবি যদি আবার লাগে দু চার জায়গা, মানে যেসব জায়গা থেকে বাঁচিয়ে আছি আমরা, কত লাশ ঢাকা শহরে যখন আমরা চেক করতেছি গলিয়ে গলিয়ে লাশ, অহরহ লাশ। আজিমপুর রেলওয়ে স্টেশনে আমরা একটা রুমের ভিতরে মেয়েরা ছিলাম, তাদেরকে তাড়া করে বার করছি, তারা উলঙ্গ, তাদেরকে আবার কাপড় চোপড় নিয়ে দিই, তাদেরকে বাইর করে দিছি, বাড়িতে আসছি, বাড়িতে আসি রয়েছি, বুঝলেন। এরপরে আবার আসে পরীক্ষা দিছি, নাকি পরীক্ষা দিছি 72 সালে পরীক্ষা দিছি, পরীক্ষা দেওয়ার পরে মসজিদ কলেজে ভর্তি হয়েছি, পর পরে আর লেখাপড়া করতে পারিনি, শেষ দিতে হয়েছে আমার বিয়ে, এখন আমার বিয়ে পরে এরপর আমার এখন বর্তমানে 5টা মেয়ের 2টা ছেলে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।